তোমার সাথে বুঝছো আমার জীবনও চলবে না, কারণ তুমি খালি হাতে ট্যাং ট্যাং করে চলে আসো। এই আজকে হচ্ছে ভালোবাসার দিবস, তুমি কি নিয়ে আসছো? একটা ফুলও হাতে করে নিয়ে আসোনি, আবার একটা আমাকে রিকশা পর্যন্ত দেনে এত কিপটা হলে চলে নাকি? তোমার সাথে আমি জীবন আর থাকবো না, তোমার সাথে কোনো রিলেশনশিপ ব্রেকআপ করে দিব আমি আজকের পর থেকে। ভালোবাসার দিবস হলে দেখে অনেক কিছু আসে, আমি তো তোমাকে ভালোবাসি, এটাই তো অনেক কিছু। খালি খালি মুখে ভালোবাসা আমার দরকার নেই ভাই। সবাই দেখো না কত মেয়েরা বসে বসে বাইক নিয়ে নিয়ে ঘুরে বসে থেকে ফুচকা খাচ্ছে, চিপস খাচ্ছে, তুমি আর কি খাও? যাও, তুমি যাও ওই সুগার ড্যাডির কাছে যাও। তোর মতো গোলামের সাথে আমি থাকতাম না, আমাকে তোর ভালো লাগতেছে না। না যা, তুই তোর সুগার ড্যাডির কাছে চলে যা। আল্লাহ পোষা পোষা কি হইল, কি হইছে? কেমনে খেলে তুই আমার উপরে পড়ছিস কে শালি? বিশ্বাস করেন ভাই আমার কোনো দোষ নাই, আমি আসলে আমার বয়ফ্রেন্ডের সাথে এই হালাই এই গোলামটা আমার সাথে কি কামটা করলো ভাই, আমার কোনো দোষ নাই। ওর সাথে আমি আসছিলাম ঘুরতে, ওর সাথে এক কথা দুই কথা হইতে হইতে কথা কাটাকাটি হচ্ছিল, তো এই সময় ও আমার ধাক্কা মেরা ফালাই দিছে, তখন আসি আপনার গায়ের উপর পড়ছি ভাই। আপনি কিছু মনে করেন না ভাই, আসলে আমার বুঝতে পারিনি আমি, আমার মনে হয় ভুলই হয়ে গেছে ভাই। দেখেন বিষয়টা একটু সেটেলডের মধ্যে আসি ভাই, ভুলই হয়ে গেছে। তোর গুষ্টি গিলাই শরীর শালি, তোর প্রেমিক না তোর বাপ হলো তোরা ঠেলা দিছে, তুই গিয়ে সাইডে পড়বি। আমি এটা পোর্সব করতেছি, পোর্সব করা অবস্থায় আমার উপরে আয় পোর্স হয় পুরা জামা কাপড়টা ভিজা গেছে। আমি জামুকা হলে এখন অন্য একটা কামে পোর্সব দিয়ে পুরো প্যান্ট ফুট সব মাইকা গেছে, এটা দুর্গন্ধ করবো না। বড় মানুষের পোর্সব খাচ্ছুর বেডি পড়ার জায়গা পাইস নাই, মরার জায়গা পাইস নাই, আমার উপরে আয় পোর্স হয় এটা কোন ধরনের বেয়া দবি? ঝগড়া করছো ঝগড়া করছো, গিয়া পুকুরে পড়বি গিয়া, আমার উপরে আয় পোর্স হয় মরার জঞ্জাল খাচ্ছুর কোরআন গান আমার পুরো ভিজে গেছে কত এগুলি নিয়ে গে। হ্যাঁ কি গন্ধ করতেছে? আমি মরা যাই আর আপনি একটা উত্তর আমার উপর পড়ছেন খাচ্ছুর বেডি। ধাক্কা দিয়ে আমার ফালাই দিতে শালা করে পুরুষ না হিজরা হরির ভূত ফালাই তো আমার সাথে কি গেমটাই খেললো। আবার আমারে কি কইছে জানেন? কই তুই সুগার ড্যাডির কাছে যা। সুগার ড্যাডি কি? সেটা মানে ওই যে আছে না 18 বছর যুবতী, মনে করেন যে 70 বছরের ছেলে বিয়ে করে তা ইসা মোস্তা। এই তো এটাই এটাই বুঝাইছে আমাকে। হ্যাঁ মোস্তাকের মতো আমার ইয়া দাদা আছে, দাদার লগে তোর বিয়ে দিছিস। এইভাবে না ধরে আপনার হাত পাতার আমি দেই হাতের গোছাই দিই। দেখো বুঝুন এটা কি, আমরা মুসলমান, আমরা তো মুসলমান বংশের, হাতে পানি উল্টা দিকে নিয়ে পানি ভরছে মনে একটু প্রসাব করে আমরা হলে আমার ঢিল কোনোদিন কুলুপ
কি হরে আমরা কুলুপ নিলো দোষ না নিলো আসবার পানি নাই পানি তাহলে পানি নিতাম কি আমি একটা মুসলমান ঘরের ছেলে আমি নামাজ পড়ি কুলুপ নিবে পানি ছিল না তো পানি তাহলে তো পানি ফটাস করে দিত আমার মুদ নাড়লেন মুদ নাড়ছে ওইটা কথা না একটু লাগছে মনে করছো যে তোরা আমি ক্ষমা করে দিছি কোন লাভ নাই বাবা ছাগলের মুখের থেকেও বেশি গন্ধ